সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করছিলাম। এ পর্যায়েতে ধারাবাহিক আলোচনায় এই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে জানব। খুবই ছোট্ট জীবনী, কেননা তার রচনাও অনেক কম, যার কারণে তার ব্যক্তিগত জীবনটাই একটু প্রাধান্য পায় বেশি, তাছাড়া রচনার সংখ্যা একেবারেই কম। তো প্রথম থেকে শুরু করি। নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। উনি জন্মগ্রহণ করেন 9 ডিসেম্বর 1880 সালে। বেগম রোকেয়ার ক্ষেত্রে একটা কমন বিষয় হচ্ছে তার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ একই দিনে, অর্থাৎ 9 ডিসেম্বর। তো জন্ম 9 ডিসেম্বর 1880, জন্মস্থল রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্ধ নামক গ্রামে। তার মানে রংপুর জেলার একজন কবির সম্পর্কে আমরা জানতে পারতেছি, তিনি হলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। প্রকৃত নাম বা পৈতৃক নাম হচ্ছে রোকেয়া খাতুন। প্রকৃত নাম তার, বিয়ের পরে স্বামী সাখাওয়াত হোসেনের সাথে বিয়ে হওয়ার ফলে নামের শেষে সাখাওয়াত হোসেন যোগ করা হয়, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। পিতার নাম জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের। দেখুন, জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের। মায়ের নাম, এই যে সাবের আছে সেই সাবের অংশটুকু এবং চৌধুরী শব্দটুকু যুক্ত করে নাম হচ্ছে রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। তিনি পরিচিতি লাভ, মানে পরিচিতি পান নারী জাগরণের অগ্রদূত হিসেবে, অর্থাৎ তাকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত। লেখা প্রকাশিত হতো মিসেস আর এস হোসেন নামে, অর্থাৎ মিসেস রোকেয়া সাখাওয়াত হোসেন নামে লেখা প্রকাশিত হতো। প্রথম রচিত গ্রন্থের নাম, আমি বলছি গ্রন্থের নাম হচ্ছে মতিচুর। প্রথম যে গ্রন্থটা রচনা করেন সেই গ্রন্থটার নাম হচ্ছে মতিচুর। এছাড়া উপন্যাস আছে পদ্মরাগ এবং সুলতানার স্বপ্ন। উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে আছে অবরোধবাসিনী এবং ডেলিশিয়া হত্যা নামক দুইটি লেখনী। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের উপাধি মুসলিম নারী জাগরণের অগ্রদূত, অর্থাৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে বলা হয় মুসলিম নারী জাগরণের অগ্রদূত। তার প্রথম রচনা, প্রথম গ্রন্থ মতিচুর, কিন্তু প্রথম রচনা পিপাসা নামক একটি গল্প। তাহলে প্রথম রচনা যদি বলে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পিপাসা নামক একটি গল্প, আর প্রথম রচিত গ্রন্থের নাম মতিচুর। এরপর আসব স্বামী, তার স্বামীর নাম সৈয়দ সাখাওয়াত হোসেন। শিক্ষা, তিনি ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না, তিনি স্বশিক্ষিত ছিলেন। 1898 সালে বিপত্তিক, অর্থাৎ যার স্ত্রী নাই তাকে বলা হয় বিপত্তিক, স্ত্রী মারা গেছে তাকে বলা হয় বিপত্তিক, সাখাওয়াত হোসেনের সাথে বিয়ে হয় 1898 সালে। তার স্বামী 1909 সালে মৃত্যুবরণ করেন। তাদের সাংসারিক লাইফটা ছিল মাত্র 11 বছরের। তো এই যে 1909 সালে মৃত্যুবরণ করার পর 1910 সালে তিনি কলকাতায় চলে আসেন, অর্থাৎ তিনি কলকাতায় চলে এসে সাহিত্য সাধনা এবং নারী শিক্ষার জন্য কাজ শুরু করেন। স্বামীর মৃত্যুর পর তিনি সমাজসেবা এবং নারী শিক্ষা বিস্তারে আত্মনিয়োগ করেন। তিনি মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে ছাত্রী সংগ্রহ করতেন। এই প্রশ্নটা আসে যে তিনি কিভাবে ছাত্রী সংগ্রহ করতেন। তিনি মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে ছাত্রী সংগ্রহ করতেন। 16 মার্চ 1911 সালে দেখুন রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন, অর্থাৎ স্কুলটার নাম কিন্তু সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল। এই স্কুলটা পরবর্তীতে নামকরণটা চেঞ্জ করা হয় অন্য, অর্থাৎ 1916 সালে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন। আর এই যে সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল, এটাকে চেঞ্জ করে 1931 সালে উচ্চ ইংরেজি গার্লস স্কুল নামে রূপান্তরিত করেন, অর্থাৎ আগে যেটা ছিল প্রাইমারি স্কুল সেটাই পরবর্তীতে ইংরেজি গার্লস স্কুলে রূপান্তরিত করেন। তিনি আমৃত্যু, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত এই স্কুলের শিক্ষার্থী না শিক্ষয়ত্রী হবে। তিনি আমৃত্যু পর্যন্ত এই স্কুলের শিক্ষক এবং সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব পালন করেন। এরপরে জেনে নিই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে আরো কিছু তথ্য। তিনি বড় ভাই আবুল আসাদ ইব্রাহিম, তার বড় ভাইয়ের নাম আবুল আসাদ ইব্রাহিম। এই বড় ভাই আবুল আসাদ ইব্রাহিম বড় বোন করিমুন্নেসা খানম এবং স্বামী সাখাওয়াত হোসেনের কাছ থেকে অনুপ্রেরণা পান, যার ফলে তিনি এই কাজগুলো করতে পেরেছিলেন। কথিত আছেন যে চাষার দুঃখ নামক রচনার সময়টাতে যে তথ্যগুলো ছিল ওখানে, সেই তথ্যগুলো স্বামী চা বাগানের ম্যানেজার থাকার কারণে, চা বাগানের কাজ করার কারণে স্বামীর কাছ থেকে জেনে নিয়েছিলেন। সেই আলোকে তিনি এই রচনাটা লিখেছিলেন, চাষার দুঃখ নামক রচনাটা।
তিনি ভারতের বিহারের ভাগলপুরে বসে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। প্রথমত ভারতের বিহারে ছিলেন, ভারতের বিহারের ভাগলপুরে বসেই তিনি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। রোকেয়ার সব রচনায় সমাজের বেদনাবোধটি উচ্চারিত হয়, অর্থাৎ সমাজের যে দুঃখটা, যে কষ্টটা, সেই জিনিসগুলো তুলে ধরা হয়েছে তার রচনাগুলোর মধ্যে। রোকেয়া শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে লেখালেখি উৎসর্গ করেছেন নারী সমাজের মুক্তি আর সমৃদ্ধির জন্য, অর্থাৎ নারীদের মুক্তির জন্য এবং নারীদের সমৃদ্ধির জন্য। এই জন্য তাকে বলা হয়ে থাকে, রোকেয়া নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ বলা হয়ে থাকে, অর্থাৎ নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ বলা হয় বেগম রোকেয়াকে। বিবিসির জরিপকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের মধ্যে যে শ্রেষ্ঠ বাঙালিদের তালিকায় বেগম রোকেয়ার স্থান ছিল ষষ্ঠ, যেখানে প্রথম স্থান ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তার উপন্যাস হচ্ছে পদ্মরাগ এবং সুলতানা স্বপ্ন। তিনি মৃত্যুবরণ করেন 9 ডিসেম্বর 1932, অর্থাৎ তিনি মোট 52 বছর বেঁচে ছিলেন একই ডেটেই, অর্থাৎ জন্মদিনের দিনই তিনি মৃত্যুবরণ করেন। বেগম রোকেয়ার লেখাগুলো প্রকাশিত হতো নবনূর, সওগাত এই দুটি পত্রিকায়, অর্থাৎ এখনকার যেমন লেখকদের লেখাগুলো বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত হয়, যেমন কালের কণ্ঠে প্রকাশিত হয়, ইমদাদুল হক মিলনের, আনিসুল হকের প্রকাশিত হয় প্রথম আলোতে, ঠিক তেমনিভাবে বেগম রোকেয়ার লেখাগুলো নবনূর এবং সওগাত পত্রিকায় প্রকাশিত হতো। এবার আসি অবরোধবাসিনী সম্পর্কে কিছু জিনিস জেনে নিই। কতগুলো ঐতিহাসিক এবং চাক্ষুষ সত্য ঘটনা আনন্দ বেদনা নিয়ে এই গ্রন্থের কাহিনী রচিত। এটা একটা নকশাধর্মী রচনা, যে রচনাতে 47টি চিত্র ফুটে উঠেছে, যেখানে বিভিন্ন ঐতিহাসিক এবং চাক্ষুষ সত্য ঘটনা উল্লেখ করা হয়েছে, তার আলোকে তৈরি করা হয়েছে। এই লেখাগুলো মাসিক মোহাম্মদের মহিলা পাতায় দীর্ঘ 2 বছর ধরে প্রকাশিত হতো, 1928 সাল থেকে 1930 সাল পর্যন্ত। আর এই লেখাগুলোকে বেগম রোকেয়া নিজেই বলেছেন ঐতিহাসিক সত্য ঘটনার হাসি কান্না নামে অভিহিত করেছিলেন। পদ্মরাগ বেগম রোকেয়া রচিত উপন্যাস এটি, যদিও একে সত্যিকারের উপন্যাস বলা যায় না, কারণ উপন্যাসে আমরা এর আগেও বলছিলাম যে 4টা জিনিস থাকতে হয়, পট থাকতে হয়, চরিত্র থাকতে হয়, তারপরে কোনো কাহিনী থাকতে হয়, এবং তারপরে আরেকটা বিষয় আছে, এমন 4টা বিষয় থাকতে হয় যেটার উপরে উপন্যাস রচনা করা যায়। কিন্তু পদ্মরাগের ওই ধরনের উপন্যাস এটা না, যে সবকিছু উপন্যাসের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এখানে ফুলফিল করবে, যার কারণে এখানে উপন্যাসের সত্যিকার গাঁথনি নেই। এখানকার উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে সিদ্দিকা, সিদ্দিকা নামক একটা চরিত্র আছে, এবং আর একটা চরিত্রের নাম আমি ভুলে গেছি। এই ছিল হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে। যদি আপনারাও অন্য কিছু জানেন, হ্যাঁ এখনকার সময়টাতে আরো বেশি কিছু জানা যায়, যেমন হচ্ছে বেগম রোকেয়ার নামে প্রথম নারী বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে বাংলাদেশে, এর আগে কোনো নারীর নামে বিশ্ববিদ্যালয় হয়নি, তো বেগম রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয় আছে। এছাড়া আরো অনেকগুলো প্রশ্ন আছে, যেমন হচ্ছে বেগম রোকেয়া পুরস্কার আছে, এগুলো হচ্ছে তার জন্ম মৃত্যুর পরে এখনকার বিষয়গুলো, তো এই জন্য এর মধ্যে তুলে ধরা হয়নি। যদি এরপরেও কোনো ইনফরমেশন আপনারা জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। শেষ করব বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি বিখ্যাত উক্তি দিয়ে, যেটি অর্ধাঙ্গী রচনাতে আছে, অবলার হাতেও সমাজের জীবন মরণের কাঠি আছে। অর্ধাঙ্গী রচনাতে এই রচনার এই উক্তিটি করেছিলেন। আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমরা কোনো বিজনেস পারপাসে বুস্ট করে আমাদের ভিডিওর পাবলিসিটি বাড়াই না। ধন্যবাদ সবাইকে।